হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে বিয়েবাড়ির স্বাদে পায়েস কিংবা ফিরনির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমেই একটা বাটিতে এক মুঠো পরিমাণ পোলাওর চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। সাথে নিচ্ছি এখন 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, সঙ্গে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আরও নিয়েছি 10 থেকে 12টার মতো কিশমিশ, এখানে 25 থেকে 30টার মতো নিয়েছি কাজু বাদাম, আধা কাপ কুসুম গরম দুধ দিয়ে বাদামগুলোকে ভিজিয়ে রাখবো এখন 10 মিনিটের মতো, আরও নিয়েছি 1 চিমটি পরিমাণে জাফরান, আধা কাপ কুসুম গরম দুধ দিয়ে জাফরানটাকেও ভিজিয়ে রাখছি 10 মিনিটের মতো। জাফরান দেওয়ার ফলে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ মাওয়া, মাওয়াটাকেও আমি কুসুম গরম দুধের মধ্যে নেড়ে চেড়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 12 মিনিটের মতো। এখন চালগুলোকে পানি থেকে ছেঁকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একেবারেই গুঁড়া গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা চালের মধ্যে সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার ফলে চালগুলো একটার সঙ্গে একটা জড়ো হয়ে লেগে যাবে না। অপর পাশে আমি বাদাম আর দুধটাকেও ব্লেন্ডার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে। একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধের পরিবর্তে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন। চুলাটাকে অন করে দিয়ে দুধটাকে হালকা একটু গরম করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলি। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটা যখন হালকা একটু বলো করতে শুরু করে দিবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা পোলাওর চালগুলি। চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে আমি রান্না করব 10 থেকে 12 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। পায়েসটা যখন হালকা ঘন হওয়া শুরু করে দিবে, ঠিক ওই পর্যায়ে এখানে ব্যবহার করছি আধা কাপ পরিমাণ চিনি। নেড়ে চেড়ে পায়েসের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখতে আমি এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে কিন্তু লবণটাকে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা মাওয়া। দিচ্ছি ব্ল্যান্ড করা দুধ আর কাজু বাদাম। নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে একত্রে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা স্যাফরন। স্যাফরনটা দেওয়ার ফলে পায়েসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর একটা কালার আসবে। দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। পায়েসের সঙ্গে স্যাফরন আর ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগতে পারে। পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে পায়েসটাকে নামিয়ে নেব। নামানোর পরে কিন্তু পায়েসটা আরও একটু ঘন হয়ে যাবে। পরিবেশন করে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে
হয়ে গিয়েছে ভীষণ মজাদার বিয়েবাড়ির সাথে পায়েস কিংবা ফিরনির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। চাইলেই আপনি আমার রেসিপিটি দেখে নিতে পারবেন। পায়েসের রেসিপিটি ভালো লাগলে বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।